হরে কৃষ্ণ আমাদের আজকের আলোচ্য বিষয় সফল একাদশী ব্রত মাহাত্ম আগামী নয় জানুয়ারি দু শনিবার সফল একাদশী ব্রত উপবাস পারণ পরদিন অর্থাৎ দশই জানুয়ারি রবিবার পারণের সময় পশ্চিমবঙ্গের সময় অনুসারে সকাল ছটা কুড়ি মিনিট থেকে সকাল নটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই ব্রতের মাহাত্ম বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষ একাদশীর নাম কি এবং সেই ব্রত পালনের বিধি বা কী ও এই ব্রতের পূজ্য দেবতার বিষয়ে আমি জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে তা আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আপনার প্রতি স্নেহপরবশ হয়ে আমি এই ব্রত কথা আলোচনা করছি আপনি কৃপা করে তা শ্রবণ করুন এই সফল একাদশী ব্রত আমাকে যতটা সন্তুষ্ট করে বহু দান দক্ষিণাযুক্ত যুক্ত যজ্ঞের ফলেও আমি ততটা সন্তুষ্ট হই না অতএব এই ব্রত শ্রদ্ধা সহকারে প্রত্যেকের পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম সফলা নাগদের মধ্যে যেমন অনন্ত শেষ পক্ষীদের মধ্যে যেমন গরুর মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ দেবতাদের মধ্যে যেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ ঠিক তদ্রূপ সমস্ত ব্রতের মধ্যে একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠা হে মহারাজ যারা এই ব্রত পালন করে তারা আমার অত্যন্ত প্রিয় এবং তারা এই জগতে ধন ঐশ্বর্য লাভ করে এবং পরজগতে মুক্তিপ্রাপ্ত হয় হাজার হাজার যোগ্য তপস্যা করে যে ফল লাভ করা যায় না সফল একাদশী ব্রতের রাত্রি জাগরণের ফলে তা অনাসেই প্রাপ্ত হওয়া যায় মহিষমত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন তিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ তিনি সবসময় ভগবানের সেবা এবং ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবায় যুক্ত থাকতেন তার চার পুত্র ছিল কিন্তু দুর্ভাগ্যবশত তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক ছিল অত্যন্ত দুরাচারী সে সর্বদা পরশ্রী গমন করত এবং মদ্যপান করত ও অসৎকার্যে লিপ্ত থাকত এর জন্যে রাজা অত্যন্ত বিমর্ষিত হলেন এবং তার পুত্রের প্রতি তিনি অত্যন্ত ক্রধান্বিত হয়ে তাকে রাজ্য থেকে বিতাড়িত করে দিলেন সেই লুম্বক স্ত্রী পুত্র আত্মীয় স্বজন পরিবার আদি ত্যাগ করে গভীর বনে গমন করলেন সেখানে সে জীবত্যা এবং চুরি ডাকাতি করে দিন যাপন করতে লাগল কিছুদিন পর সে নগরের প্রহরীদের হাতে ধরা পড়ল কিন্তু যেহেতু সে রাজপুত্র ছিল তার জন্যে তারা তাকে ক্ষমা করে দিলেন এরপর সে পুনরায় গভীর জঙ্গলে প্রবেশ করলেন এবং সেখানে সে হত্যা করে এবং ফলমূল হার করে দিন যাপন করতে লাগলেন ওই বনে এক বহুত পুরনো অসত্য বৃক্ষ ছিল সেই বৃক্ষে স্বয়ং বাসুদেব অবস্থান করতেন এই জন্য সেই বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছিল পাপিষ্ট লম্ভক সেই বৃক্ষতলে বাস করত তার পূর্বজন্মের কোনো এক পুণ্যের ফলে পৌষ মাসের দশমীর দিনে সে শুধুমাত্র ফলহার করে দিনযাপন করে এবং রাত্রে প্রচণ্ড শীতের প্রকোপে সে ঘুমাতে পারেনি এবং সে অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েছিল যখন তার ঘুম ভাঙল সে ক্ষুধায় কৃষ্ণায় অত্যন্ত কাতর ছিল সে কোনো মতে বনে গিয়ে কিছু ফল সংগ্রহ করে নিয়ে আবার সেই বৃক্ষতলে চলে আসে এবং সে আবার ঘুমিয়ে পড়ে রাত্রে তার অত্যন্ত ক্ষুধা এবং তৃষ্ণায় এসে কাতর হয়ে পড়ে তার প্রাণ যায় যায় ভাব তখন সে ভগবান নারায়ণের উদ্দেশ্যে প্রার্থনা করতে থাকে হে ভগবান আমার কি গতি হবে আমি তো আর এই জীবন রাখতে পারছি না আমার প্রতি আপনি প্রসন্ন হন এইভাবে সে ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে আর সেই যে ফল সে সংগ্রহ করে এনেছিল সেই ফল ভগবানের উদ্দেশ্যে অর্পণ করেন এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় দিন এবং রাত্রি যাপন করলো ভগবান নারায়ণ এই পাপি লুম্ভকে রাত্রি জাগরণকে একাদশী রাত্রি জাগরণ এবং তার ফল অর্পণকে ভগবানের পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাত সারে পাপি লুম্বকের সফল একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফল একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে পুনরায় রাজ্য প্রাপ্ত হবে এই কথা শ্রবণ করা মাত্রই লুম্বকের দিব্য শরীর লাভ করল এবং সে পুনরায় রাজ্য প্রাপ্ত হল তখন লুম্বক তার স্ত্রী পুত্রাদিসহ নিষ্কণ্ঠকে রাজ্য ভোগ করলেন এবং বৃদ্ধকালে সে তার পুত্রের উপর রাজ্যবার অর্পণ করে তিনি সন্ন্যাসী হয়ে বনে গমন করল অবশেষে সে অশোক অভয় সেই ভগবানের ধাম প্রাপ্ত হল হে মহারাজ যারা অজ্ঞাত সারেও এই সফল একাদশী ব্রত পালন করে তারা জনজাগতিক সুখ ভোগ করে এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই জন্যে প্রত্যেককেই এই সফল একাদশী ব্রত শ্রদ্ধা ভক্তি ও নিষ্ঠা সহকারে বিধি মেনে পালন করা উচিত এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারা ভাগ্যবান এবং তাদের মানবজনম সার্থক এইভাবে এই ব্রত পালন করে ব্রতের পূর্ণ লাভ করা প্রত্যেককে উচিত এই ব্রত মাহাত্ম ও শ্রবণে প্রত্যেককে রাজস্ব যজ্ঞের ফল লাভ করেন এই ব্রতের পূর্ণ লাভ করতে হলে অবশ্যই উপবাস করতে হবে এবং ভগবানের গুণকীর্তন করে রাত্রি জাগরণ করা কর্তব্য এই ব্রত যারা পালন করবেন তাদেরকে অবশ্যই দশমীর দিন রাত্রে শোবার পূর্বে ভালো করে দন্তমাজন করতে হবে এবং এই ব্রতের সংকল্প মন্ত্র উচ্চারণ করে সংকল্প করতে হবে যদি সম্ভব না হয় তাহলে পরদিন অর্থাৎ একাদশীর দিন ভোরে আরতির পর সংকল্প মন্ত্র উচ্চারণ করে সংকল্প করে এই ব্রত পালন করতে হবে সংকল্প মন্ত্র একাদশম নিরাহার অহম অহমপরে অহনি ভক্ষ স্বামী পণ্ডরী কক্স সরণম মেয়ে ভব যারা যারা আহার করেন তাদের অবশ্যই দশমীর দিন নিরামিষ আহার করতে হবে এবং দ্বাদশীর দিনও তাদের নিরামিষ আহার করতে হবে আর একাদশীর দিনে যখন একাদশী ব্রত পালন করবেন সেই দিনে অবশ্যই জড়জাগতিক কার্যকলাপ পরিত্যাগ করে শুধুমাত্র ভগবানের গুণকীর্তন করা বেশি বেশি করে জপ করা এবং গ্রাম্য কথা প্রজল্প পরচর্চা পরনিন্দ্রা এগুলোকে বর্জন করতে হবে আর একাদশীর দিন সকালে ব্রহ্মমূর্তি স্নানাদি কার্য সমাপন করে ভগবানকে ভোগ অর্পণ করে সেই পঞ্চশস্য দিয়ে যে ভোগ অর্পণ করা হবে সেই পঞ্চশস্যের দিয়ে অর্পিত ভোগের প্রসাদ পারণের সেই নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রহণ করে পারণ করতে হবে পারণের মন্ত্র অজ্ঞান তিমের অন্ধস্ব ব্রত প্রসিদসু কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদ ভব এইভাবে আমরা শ্রদ্ধা ও ভক্তি সহকারে সফল একাদশী ব্রত পালন করব এবং এই ব্রতের ফল লাভ করব এবং মানব জনমকে সার্থক করব একাদশী ব্রতের অনেক পূর্ণ ফল বর্ণিত আছে কিন্তু আমাদের উদ্দেশ্য এই একাদশী ব্রতের প্রধান যে পাপ্য সেটা হচ্ছে কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ প্রেম লাভ করা এই উদ্দেশ্যে আমরা এই একাদশী ব্রত অবশ্যই পালন করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে হরিকথা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটিকে প্রেস করে অল করে দিন হরে কৃষ্ণ